মহাকাব্য রামায়ণ অনুসারে মন্দোদরী ছিলেন লঙ্কার রাজা রাবণের রাজমহিষী। রামায়ণে তাকে সুন্দরী, ধর্মপ্রাণা এবং নীতিপরায়ণা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তিনি পঞ্চকন্যার একজন ছিলেন। রামায়ণের যুদ্ধের পর সোনার লঙ্কা ছারখার হল, রাবণ ভূপতিত হলেন, লঙ্কার রাজা হলেন বিভীষণ। কিন্তু রাবণের মৃত্যুর পর মন্দোদরীর কি হয়েছিল, কি করলেন তিনি, আজ আপনাদের জানাবো রাবণের স্ত্রী মন্দোদরী সম্পর্কে এমনই কিছু অজানা কাহিনী। তাই আলোচনাটি শুনতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। মন্দোদরী ছিলেন অসুররাজ ময়াসুর ও অপ্সরা হেমার কন্যা। উত্তর রামায়ণ গ্রন্থে মন্দোদরীর জন্মবৃত্তান্ত বর্ণিত হয়েছে। ঋষি কশ্যপের পুত্র ময়াসুর হেমা নামক এক অপ্সরাকে বিবাহ করেছিলেন। তাদের দুই পুত্র ছিল, মায়াবী এবং দুন্দুভী। কিন্তু তারা দুজনেই অনেক দিন ধরেই একটি কন্যা সন্তান প্রাপ্তির ইচ্ছা পোষণ করেছিলেন। এজন্য তারা মহাদেবের তপস্যা শুরু করেন। ঠিক এমন সময় মধুরা নামে এক অপ্সরা কৈলাস পর্বতে মহাদেবের পূজা করতে আসেন। সেই সময় পার্বতী না থাকায় মধুরা মহাদেবের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন। এজন্য ক্রুদ্ধ হয়ে দেবী পার্বতী মধুরাকে অভিশাপ দেন যে সে 12 বছরের জন্য ব্যাঙ হয়ে থাকবে। মহাদেব অবশ্য মধুরাকে সান্ত্বনা দিয়ে বলেন যে 12 বছর পরে সে এক সুন্দরী নারীতে পরিণত হবে এবং এক মহাপরাক্রমী বীরের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হবে। এরপর 12টি বছর অতিক্রান্ত হয়ে যায়। 12 বছর পর মধুরা পুনরায় এক সুন্দরী নারীতে পরিণত হল। তখন সে কুয়োর ভিতর থেকে চিৎকার করতে শুরু করল। তখন কাছেই মায়াসুর এবং হেমা তপস্যা করছিলেন। তারা মধুরার ডাক পেয়েই সাড়া দেন এবং তাকে পালিতা কন্যারূপে গ্রহণ করলেন। তারা মধুরাকে মন্দোদরী নামে প্রতিপালন করতে থাকলেন। মায়াসুরের বাড়িতে এসে রাবণ মন্দোদরীর প্রেমে পড়ে গেলেন। অনতিকাল পরেই রাবণ এবং সেই সুন্দরী অর্থাৎ মন্দোদরীকে বিবাহ করলেন। রাবণ এবং মন্দোদরীর 3টি পুত্র সন্তান ছিল, মেঘনাদ, অতিকায় এবং অক্ষয় কুমার। রাবণের মৃত্যুর পর বিভীষণ মন্দোদরীকে বিবাহ করেন, কারণ একটি তত্ত্ব অনুযায়ী রাবণ মাতৃতান্ত্রিক জাতির প্রতিনিধি ছিলেন। এজন্যই রাবণের মৃত্যুর পর শাসন ক্ষমতা পেতে বিভীষণ রাজমহিষীকে বিবাহ করতে বাধ্য হলেন। যদিও পূর্বেই তার এক স্ত্রী ছিল, মন্দোদরী ও বিভীষণের বিবাহ ছিল মূলত রাজনৈতিক কূটবুদ্ধি প্রসূত। এই বিবাহ কোনোভাবেই পারস্পরিক আকর্ষণের ভিত্তিতে হয়নি। লঙ্কার উন্নতি ও স্থিতিশীলতা এবং রাজকীয় ক্ষমতার জন্যই মন্দোদরী বিভীষণকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। মন্দোদরী ও বিভীষণের বিবাহের সিদ্ধান্তে লঙ্কা একটি সঠিক দিশা পেয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এইরকমই আরও অনেক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুন।